আসসালামু আলাইকুম। এটা সুগন্ধি 26D। এটা ভিডিও করার মানে হচ্ছে এইটা হলো বন্ধ করার পরেও মানে স্লিপ মোডে যাওয়ার পরেও এটা 150 হিট হয়ে থাকে। এটা কিভাবে ক্যালিব্রেশন করা যায় বা সমাধান করা যায় সেটা আমরা আজকে দেখাবো। প্রথমে আমরা দেখি যে তাদারলা হিট ওকে আছে কিনা। ঠিক আছে, তাদার ওকে আছে, হিটটা 250 আছে, এটা চ্যানেল 3 দিলে 380 আছে। আচ্ছা, তো এটা রাইখা দিলে কি হয়, ক্লিন করে নিলাম। কাজ করার পর অবশ্যই তাতালটা ক্লিন করে রাখা ভালো, যাতে বিট একদম ঠিক আছে। এখন এটা জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু জিরো না হইয়া এটা 150 গিয়া থেমে থাকবে। তো আমরা দেখাবো কীভাবে এটাকে ঠিক করা যায়, 150 হিট হইলে এটাকে কীভাবে সমাধান করা যায় এটাই আমরা আজকে দেখাবো। এটা থাইমার রয়েছে। এখন এটা করণীয় কী, করণীয় হচ্ছে তাদেরটা প্রথমে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে এই চ্যানেল 3 টিপ দিয়ে ধরে রেখা তাদেরটা আবার চালু করতে হবে। আচ্ছা, চালু করার পরে এটা যখন ভাইব্রেশন করবে তখন এখান থেকে মাইনাস দুইটা প্রেস করলে এটা জিরো হয়ে যাবে। জিরো হওয়ার পরে আবার চ্যানেল 3 টিপ দিলে স্টপ হয়ে গেছে। এখন আপনার স্লিপ মোড অন আছে, জিরো হয়ে গেছে। এখন যদি আমি তাদেরটা উঠাই, এই যে 350 হিট, ঠিক আছে, হিট হয়ে গেছে 2-1 সেকেন্ডের মধ্যে। আবার রেখে দিবেন, রেখে দেওয়ার পরে এটা জিরো হয়ে যাবে। এখন এটা জিরো হয়ে যাবে। এটা জিরো হয়ে গেছে। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।